আসানসোল লোকসভা উপনির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে ডুবরি বর্ডার চেকপোস্টের নাকা তল্লাশি। এই নাকা তল্লাশিতে ঝাড়খণ্ড ও ভিন্ন রাজ্য থেকে আগত দুচাকা ও চার চাকার বাহন থামিয়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। সাথে কোথা থেকে আসা এবং কোথায় বা যাওয়া হবে এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং গাড়ির নাম্বার রেজিস্টারে নথিভুক্ত করাও হচ্ছে নাকা তল্লাশিতে। এই নাকা তল্লাশিতে উপস্থিত কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও এসএসটি টিম। বলতে গেলে বর্ডার ডুবরির চেকপোস্টে আসন্ন লোকসভা উপনির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পুলিশের এই কড়া নিরাপত্তা। নাকা চেকিং চলছে অন্যান্য দিনের মতো। এখানে 16 মার্চ থেকে এটা শুরু হয়েছে, আগামী 16 এপ্রিল পর্যন্ত ভোট কার্ড শেষ হয়ে যাওয়ার পর তো আসানসোল ফার্স্ট ইলেকশন, যেটা আমাদের লোকসভা ইলেকশন বা ইলেকশন, তার জন্য নাকা চেকিং অন্যান্য দিনের মতো একইভাবে চলছে এবং 17 তারিখ পর্যন্ত চলবে। এবং এই চেকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুষ্ঠুভাবে সুনির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে যাতে মানুষ ঠিকমতো নিজের ভোট নিজে দিতে পারে, প্রশাসন চেষ্টা করছে, নির্বাচন কমিশন চেষ্টা করছে এবং সর্বোত্তভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরাও আছি এবং মিলিটারি ফোর্সরা আছে, বিভিন্ন ফোর্স এখানে আসছে এবং সারা দিন ধরে এটা চেকিং হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, টাইমস বাংলা।